ভিউয়ার্স আসসালামু আলাইকুম, টেক্সটাইল টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা ডেনিম বা ওয়াশ আইটেমের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। আজকে আমাদের বিষয় হচ্ছে ডেনিম বা ওয়াশ আইটেমে যখন মেজারমেন্ট প্লাস থাকে তখন সেটিকে মাইনাস করার পদ্ধতি সম্পর্কে আমরা জানব। সাধারণত ডেনিম কোনো আইটেমে যদি মেজারমেন্ট প্লাস থাকে তাহলে সে এবং প্লাস এবং আউট অফ টলারেন্স থাকে তখন সেটিকে মাইনাস করার পদ্ধতি হচ্ছে ড্রাই প্রসেস করে মেজারমেন্টকে মাইনাস করা যায় অথবা ওভেন মেশিনে ওভেন করে এটিকে মাইনাস করা যায়। এর বিপরীতে আমরা জানার চেষ্টা করব মেজারমেন্ট যদি মাইনাস থাকে সেটিকে কীভাবে প্লাস করা যায়। সাধারণত স্টিম আয়রন দিয়ে মেজারমেন্টকে প্লাস করা যায়। ও দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন যদি আপনারা নতুন হয়ে থাকেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন, বেল বাটনটি অন রাখুন। ধন্যবাদ।